হে গাইজ, শুভ ষষ্ঠী তোমাদের সবাইকে। আশা করি তোমাদের পুজো খুব খুব ভালো কাটছে। অফিসিয়ালি ষষ্ঠী থেকেই তো পুজো শুরু, কিন্তু আমাদের তো এখন মহালয়া থেকেই পুজো শুরু হয়ে গেছে। পুজোর শুরুটা আমি করলাম বারবিকিউ নেশন থেকে। আর হ্যাঁ, এটা CC2 এর বারবিকিউ নেশন, যেটা আমার খুব ভালো লাগে। আর আমরা যেহেতু লাঞ্চ টাইমে গেছিলাম, আমাদের কমপ্লিমেন্টারি দুটো ডিং দিয়েছিল, আর রেড লেডি ইন ভেলভেট, যেটা আমার খুব ফেভারিট ড্রিঙ্ক, ওটা আমি অ্যাজ ইউজুয়াল নিলাম। আর এখানে কিন্তু আমাদের KFC চিকেনের ওটা দিয়ে দিয়েছিলো, আমরা স্পেশালি বলেছিলাম আমাদেরকে বানিয়ে দিতে হবে, তাই জন্য এই ড্রিঙ্কটা মানে খেতে জাস্ট অসম লাগে। তারপরে মেন কোর্সের দিকে চলে গেছিলাম। মেন কোর্সে ছিল ডাল, আর এটা হচ্ছে ভেজ বিরিয়ানি, না এটা সরি, এটা চিকেন বিরিয়ানি। আর এদিকে হচ্ছে চিকেন, মানে চিলি চিকেন, রাইস, এটা মাছ ছিল, ডিম ছিল, ডালও ছিল, মানে ভ্যারাইটিস রকমের তো ফুড ওরা থাকেই। আর এদিনকে একটু মানে মাছের আইটেমটা একটু বেশিই ছিল, জানি না কেন। আর তারপর এটা হচ্ছে স্যালাডের সেকশন। স্যালাডের সেকশন এখানে খুব বেশি যে ছিল তা না, বাট এখানে আজকে চাটনি ছিল, যেটা আমি পরে ট্রাই করবো ভেবেছিলাম বাট ভুলে গেছিলাম। এইবার আসি ভেজের দিকে। ভেজে হচ্ছে পোলাও, পোলাওয়ের সাথে রয়েছে এখানে চাউমিন টাইপের একটা, আর আলুর একটা চিলি চিকেনের মতো ডিশ, আমি নাম জানি না, ডাল, আর এখানে আলু পোস্ত। আলু পোস্ত দেখে আমি এত হ্যাপি হয়েছিলাম, কতদিন আলু পোস্ত খাওয়া হয়নি। তো আমি ভাবলাম ভাত ডাল আলু পোস্ত তো আমি নেবই, তাই সবার ফার্স্টে আমি চলে গেলাম ভাত নিতে, ডাল নিতে আর আলু পোস্ত নিতে। ডালটা তো আমি নেবো ভেবেছিলাম, কিন্তু না সব কিছু অল্প অল্প নিতে হবে, না হলে তো পেট দুম করে ভরে যাবে আর আমি মটনটা খেতে পারবো না। আর এর মধ্যে কিন্তু আমি মটনটা রেডি করার জন্য বলেছি, কারণ ওদের মটনটা না আমার অতটা ভালো লাগে না, একটু স্মেল বেরোতো, সেই জন্য আমি মটনটা বলেছিলাম একটু মিষ্টি একটু ঝাল বেশি দিয়ে মটনটা বানাবে। তো সেটাই ওরা রেডি করছিলো, আমাকে বলেছিলো যে ম্যাডাম 15 মিনিটসের মধ্যে চলে আসবে। তো সেই জন্য আমি এদিকে ভেজের আইটেমগুলো নেওয়ার জন্য ব্যস্ত ছিলাম, আর একটু পোলাওও নিয়ে নিয়েছিলাম। পোলাওয়ের সাথে আমি ট্রাই করব হচ্ছে চিকেন বা চিলি চিকেন। আর পোলাওটা কেমন হয়েছিল আমি সবই বলবো তোমাদেরকে, ওয়েট, বাট আগে তো গুছিয়ে ভালোভাবে নিতে হবে, তাই না। এইবার আমি নিচ্ছে হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত মানে খুব খুব আমার ফেভারিট, ছোটোবেলায় আমার আলু পোস্ত আমি বানাতাম, গো টু ডিশ ছিল আমার, মানে আমি স্কুল থেকে এসে আলু পোস্ত দিয়ে যদি মা বলতো আলু পোস্ত করেছি আমি ভীষণ খুশি হয়ে যেতাম। মানে চিকেন যেরকম ভালো লাগে, মাটন যেরকম ভালো লাগে, আমার আলু পোস্তও সেরকমই ভালো লাগে। আমার দিদা আলু পোস্ত খুব ভালো করে। যাই হোক, অনেক গল্প বলছি, বাড়তি গল্প। আচ্ছা, এখানে আমি মাছ একদম ইগনোর করলাম, কারণ মাছ যে আমি খুব ভালো খাই তা না, ওই চলে আর কি, কাতলা মাছটা একটু খাই। আর এখানে আমি রাইস নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি অ্যাজ ইউজুয়াল চিলি চিকেন। চিলি চিকেনটা আমার ভালোই লাগে, বাট বারবিকিউ নেশনে এসে মটনটাই আমি প্রেফার করি। সব বাঙালি যেটাই করে পয়সা উসুলের জন্য, হ্যাঁ পয়সা উসুলের জন্য তো করতেই হবে মটনটা ভালো করে। যাই হোক, এইবারে চলো টেস্ট করা যাক। টেস্ট করার আগে আমি ভাবছি একটু স্যালাড নিয়ে আসা যাক। তো আমি কী নিলাম, আমি নিলাম হচ্ছে রায়তা আর একটুখানি স্যালাড। রায়তাটা ভেবেছিলাম যে ওদের বলকো বানিয়ে দিতে, কিন্তু ইগনোর করলাম, কারণ এতগুলো খাবার আগে তো খেয়ে নি। যাই হোক, এবার সবার ফার্স্টে আমি ট্রাই করব কি, সবার ফার্স্টে আমি ট্রাই করব হচ্ছে এই যে চাউমিনটা। চাউমিনটা আমি খেলাম মোটামুটি, মানে ওই আর কি, মানে এবার চিলি চিকেনটা দিয়ে একটু টেস্ট এনহ্যান্স হচ্ছিলো, বাট যে খুব ভালো যে সেরকমটা না, ওই আর কি, মানে চলে চলে চলে। এক্সপ্রেশন দেখে হয়তো ভাবছো যে না খুব ভালো খুব ভালো, বাট না, মানে অ্যাওয়ার্স ছিল, মানে ব্যাপারটা ঠিকঠাক ছিল, খুব ভালো যে এরকমটা না। আর রাইসটা যে খুব ভালো ছিল এরকমটা না, রাইসটা আমার একদমই ভালো লাগেনি। কিন্তু এবার আসি পোলাওয়ের দিকে। পোলাওটা এবার দেখা যাক খেয়ে কেমন হয়েছে। পোলাওটা কিন্তু অসাধারণ ছিল, মানে জাস্ট অসাধারণ ছিল পোলাওটা। আমি এখানে হাত দেখি, মানে হাত দেখিয়ে তোমাদেরকে বলছি যে পোলাওটা দারুণ ছিল। পোলাওয়ের সাথে মাটনটা কিন্তু খুব 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 ভালো যেত। আর এখানে খাচ্ছে হচ্ছে আলু পোস্ত ভাত দিয়ে। আলু পোস্তটাও ভালো ছিল, আর ডাল দিয়ে তারপরে একটু ট্রাই করে দেখলাম, ডাল দিয়েও আলু পোস্তটা মোটামুটি ভালোই ছিল। কিন্তু ওই আর কি, ঘরের আলু পোস্ত আর ওখানকার আলু পোস্ত কী পার্থক্য। আমি তো গেছি মটন খাওয়ার জন্য, আর এর মধ্যে মাটনটা দিয়ে গেছে, আমি তার মধ্যে একটু ড্রিঙ্কসটা খেয়ে নিই। আমি ড্রিঙ্কটা না লাস্ট অবধি রাখার চেষ্টা করি, যে ফার্স্ট অফ থেকে পুরো লাস্ট অবধি রাখার চেষ্টা করি, কারণ প্রত্যেকটা খাবারের পরপর একটু করে খাবো। আর এই যে আমার মটন দিয়ে গেছে ট্যান ট্যান, মটনের কালারটা অনেকটা ভালো হয়ে গেছিলো। আর এই বাটিতে এবার আমি খাবো হচ্ছে রায়তা। রায়তা আমি কাঁচা চামচ দিয়ে খাচ্ছি, তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবারে মাটনটা ট্রাই করবো, দেখা যাক কেমন হয়েছে। মাটনটা বেশ তুলতুলেও ছিল, মানে আমার এখনই দেখে আমার খিদে পেয়ে যাচ্ছে, পুজোর শুরু বারবিকিউ নেশন দিয়ে ভাবা যায়। এবার আসছে হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানিটা আমি বলেছি, মানে বলেছিলাম যে একটু ঘাটা বিরিয়ানি আমি একদমই খাবো না, আমাকে বানিয়ে দিয়ে যাও। তো ওরা বানিয়ে দিয়ে গেছিলো বিরিয়ানিটা। তো এই যে পুরো ভীষণ সুন্দরভাবে ওরা লেয়ার করে দিয়েছিলো। মেন কোর্স খেতে না খেতেই মিষ্টি, ওরে বাপরে বাপ। বাট আমি তোকে মেন কোর্সটা ভালোভাবে খাবো, মাটনটা ভালো করে খাবো। তোমরা দেখতে পাচ্ছ মাটনটা আমার অলমোস্ট খাওয়া শেষ, এইবার মিষ্টি খাওয়ার পালা। মিষ্টি মোটামুটি খেয়ে আমি আইসক্রিমের দিকে চলে গেছি, কজ আই লাভ আইসক্রিম, চকলেট আইসক্রিম।
মানে বিশ্বাস করো, আমি উইকে প্রত্যেক দিন আমি ডায়েট করতে পারবো একদিন যদি আমাকে এরকম খাবার দেওয়া হয়। মানে আমি খাওয়ার যে এত ভালোবাসি, আর বারবিকিউ নেশন, আই জাস্ট লাভ লাভ লাভ, কারণ এত কিছু ডিশেস ট্রাই করা যায় না যে কি বলবো। আর অর্থ মানি, মানে তুমি যদি খেতে পারো না তাহলে অর্থ মানি। 2022 আমি গেছিলাম, তখন তুমি খেয়ে পুরো ফাটিয়ে দিয়েছিলাম। মানে 23 অত ভালো করে খেতে পাচ্ছি না, কেউ কেউ দেখে বলবো বাবা এত খাচ্ছিস তাও ভালোভাবে খেতে পাচ্ছিস না, বাট না ভাই, দেখে মনে হচ্ছে যে ভীষণ খাচ্ছি। বাট এরকম অনেকে আছে যারা প্রচুর মানে টাকা পুরো উসুল করতে পারে। যাই হোক, আমি আইসক্রিমটা নিয়ে যাচ্ছি, কিন্তু তোমরা দেখবে যে পুরোপুরি আমি একদমই খেতে পাচ্ছি না, যেরকম সেরকমভাবেই সবটা রাখা থাকবে, ঠিক আছে। এই যে একটা খেলাম গোলাপ যেমন ছোটো সাইজের, আর একটা খাবো, ব্যাস দেখবে আর খাবো না, ওরকমভাবেই আমি রেখে দেবো। তোমরা কি খাবে না? তোমাদের খেতে হবে না, তোমরা প্লিজ পুজোতে একদিন না একদিন বারবিকিউ নেশনে গিয়ে তোমরা ট্রাই করো। আর তারপরে পাপড়ি চাট, মানে শুরুতে পাপড়ি চাট আমি একটা খেয়েছি, মাঝেও আর একটা পাপড়ি চাট খেয়েছি, আর এখন আমি একটা পাপড়ি চাট খাচ্ছি। আমার পাপড়ি চাটটা এত ভালো লাগে, ইন জেনারেল আমার পাপড়ি চাটটা সত্যিই খুব ভালো লাগে। তো পাপড়ি চাটটা খেয়ে আমি আমার ব্লগটা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।